আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি প্রবাসীর পক্ষ থেকে প্রিয় দর্শক যারা আবুধাবি আলাইনের ভিসা অর্থাৎ আবুধাবি এরিয়ার ভিসা তাদেরকে কোয়ারেন্টাইনের যে আগে ১৪ দিন ছিল তারপরে কমিয়ে দশ দিন করা হয়েছিল এখন নতুন করে আবার এটা সংযোজন করা হয়েছে পাঁচ দিন করা হয়েছে অর্থাৎ যাদের দুই ডোজ পুরা হয়ে গেছে তারা দেশে ছুটিতে গেছেন তারা যদি ব্যাক করেন তাহলে তাদের পাঁচ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে আর যাদের এক ডোজ বা একদমই ভ্যাকসিন দেন নাই তাদের কিন্তু দশ দিনই করা হবে তো চার দিনের পরে যারা পাঁচ দিন থাকবেন চার দিনের পরে করা হবে পিসিআর টেস্ট পিসিআর টেস্টের যদি রেজাল্ট নেগেটিভ আসে পাঁচ দিনের দিন আপনাকে ছেড়ে দেওয়া হবে আর যাদেরকে দশ দিন রাখা হবে আট নম্বর দিনে যে পিসিআর টেস্ট করা হবে সেই পিসিআর টেস্ট যদি নেগেটিভ আসে তাহলে দশ দিন পরে ছেড়ে দেওয়া হবে আর যদি পজিটিভ আসে তাহলে আবার নতুন করে রাখা হবে আপনাকে যতদিন পর্যন্ত না নেগেটিভ রেজাল্ট আসছে আর যাদের গ্রিন সিগনাল যে সব কান্ট্রির গ্রিন সিগনাল বলতে সৌদি আরব কাতার সহ আরও বিভিন্ন দেশ আছে গ্রিন সিগনাল থেকে যারা আসবেন তাদের কিন্তু কোয়ারেন্টাইন লাগবে না এটা আমাদের জন্য না এটা যেহেতু আমরা ওই দেশগুলাতে বসবাস করি না আর যদি কেউ আসেন তাহলে গ্রিন সিগন্যাল যে লিস্ট তারা দিয়েছে আবুধাবি এই সমস্ত দেশ থেকে আসলে কিন্তু একদমই কোয়ারেন্টাইন করা লাগবে না আর বাহাত্তর ঘন্টার যে পিসিআর টেস্ট এর ভিতরে ঢুকতে হবে সেটাই আগের মতো আছে এই হলো সর্বশেষ কোয়ারেন্টাইনে থাকার নীতিমালা যেটা আজকে থেকে আজকে তিন তারিখ থেকে সেটা কার্যকর হবে